াত বাংলাদেশ থেকে শাহলম ভাই প্রশ্ন করছেন প্রশ্ন হলো টাকা বা পয়সা পরে গেলে এটাকে সালাম করে এটা কতটুকু যায় সেই সম্পর্কে জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম যে সম্মানিত আলম ভাই টাকা বা পয়সা এই যে পড়ে গেলে সালাম করা এটা আমাদের দেশের একটা কালচার বা কুসংস্কার এটা কোরআন হাদিস এরকম কোনো কথা নাই যে টাকা পয়সা পড়ে গেলে সালাম করতে হবে এই সালাম শুধু টাকা পয়সাই নাই কোরআন পড়ে গেলে বুকে সালাম করা এই করা সেই করা তারপরে কোনো বই পুস্তক পড়ে গেলে সালাম করে এই করে তারপরে কোনো মানুষের পায়ের সাথে পা লাগলে হাতের সাথে হাত লাগলে সালাম করা মুখে চুমু দেওয়া তারপরে কোনো ইসলামিক কোনো বই পুস্তক বা কোনো বই পুস্তক পড়ে গেলেই মুখে ওটা চুমু দেয় সালাম দেয় তারপর দেখবেন দোকানে যারা বসে সকালবেলা দোকানে সালাম করে এই করে সে করে ক্যাশবক্সে পাওয়া লাগলে সালাম করে এই করে সেই করে তারপরে দোকানে যখন সকালবেলা ঢুকবে তখন পানি দেওয়া মাথা নিচু করে ডোকা সালাম দেওয়া এগুলিতেও সব হিন্দু কালচার কোথা থেকে কোথায় আসছে কে বলছে কে যে এই সমস্ত আমলগুলি করা দরকার সেইগুলি না করে যেখানে বরকত আছে যে আল্লাহর সাথে সম্পর্ক রাখা নিজে নিয়মিত আমল আখলাক সুন্দর রাখা সেখানে বিসমিল্লা বলা সেখানে যাতে দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য হালা হারা হারাম না হয় হালালভাবে থাকা তারপরে যে কিতাব আদি কোরআন কিতাব যে পড়ে আমল করা পালন করা এর অর্থ সহ পড়া এবং সেটা যত্ন সহকারে রাখা সেটা নয় না করে যেটা সব কিছু উল্টার দিকে যাবে উল্টা বুঝলো রাম কোরআনটা পড়ে না কিন্তু কোরআন খুব সালাম করে পড়তে হবে জানতে হবে আমল করতে হবে এটা সম্মানই বুঝতে অবশ্যই সম্মান করতে হবে তাই বলে সালাম দিতে হবে এই করে এইভাবে তো নয় টাকা পয়সা এটা ভালো জিনিস বরকতের জিনিস তাই বলে পড়ে গেলে সালাম করলে সালাম করলে হবে এটা যত্ন সহকার রাখতে হবে এর জন্য কেউ যদি ইচ্ছা করে পাও দেওয়া পারায় সেটা আলাদা কথা পড়ে গেছে তাই সে কোনো সমস্যা নাই পড়ে যায় দিয়েই পারে এটা পড়তেই পারে তো এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই কুসংস্কার কালচার আমাদের দেশকে এমনভাবে ধরেছে এটা মানুষের মূরক্ষতার বহিঃপ্রকাশ প্রকাশ এটি আল্লাহ আমাদেরকে এই মূর্খতা থেকে বা এই ধরনের কৃষ্টি কালচার কুসংস্কার থেকে বিজাতীয় সভ্যতা থেকে বাঁচাক আল্লাহ আমাদেরকে কোরআনসোনার জ্ঞানে বান করুন আল্লাহ যেন সহিমতা আমল করার তৌফিক দান করেন আমিনা সালাম আলিক রহমুল্লাহ বারকাত